আপনাদের ভিডিও রিকোয়েস্টের যে লিস্টটা সেটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। যাই হোক তাই হোক কিছু তথ্য দিয়ে বা ইনফরমেশান দিয়ে দিয়ে তো আমরা ভিডিও দিতে পারি না। আপনাদের কাজে লাগবে প্রয়োজনীয় এবং কিছু খুঁটিনাটি তথ্য দিয়েই আমাদের ভিডিওগুলো পাবলিশ করতে হয়, আর সেই জন্য একটু সময় লেগে যায়। তাই অনুরোধ একটু অপেক্ষা করার, আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো অবশ্যই এক এক করে দেব। আজকে আমরা একটা বিশেষ পরিস্থিতির কারণ নিয়ে আলোচনা করব, যে কারণগুলো অনেকেই জানতে চায়। পিরিয়ড মিস যাওয়ার পর প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসার কারণ। এরকম পরিস্থিতিতে হয়তো অনেকেই পড়েছেন যে সময় পিরিয়ড হওয়ার কথা ছিল সেই সময় পিরিয়ড হয়নি, পিরিয়ড মিসিং। তারপরে 7 থেকে 10 দিন অপেক্ষা করার পর যখন প্রেগনেন্সি ইউরিন কিট টেস্ট করছেন, প্রেগনেন্সি ইউরিন কিট দিয়ে টেস্ট করছেন, তখন টেস্ট কিটের রেজাল্ট নেগেটিভ আসছে, অর্থাৎ একটা দাগ আসছে। আপনি হয়তো বেবি প্ল্যানিং করছেন বা করছেন না, কিন্তু এই পরিস্থিতিতে খুব অবাক হয়ে গেছেন যে পিরিয়ডটা কেন মিস হলো বা পিরিয়ড কেন বন্ধ হলো, এবং তারপরে ইউরিন প্রেগনেন্সি কিটে টেস্ট রেজাল্টটা নেগেটিভই বা কেন এলো। এই পরিস্থিতির পেছনে অনেকগুলো কারণ গবেষণার মাধ্যমে উঠে এসেছে। তবে যে সমস্ত কারণগুলো আছে তার মধ্যে মূল এবং মোদ্দা কারণ যেটা সেটা হচ্ছে ইরেগুলার পিরিয়ড। আমি কিন্তু এটা বলছি না যে 2-3 দিন এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া, এটা খুব কমন ব্যাপার। কিন্তু কারো কারোর ক্ষেত্রে 28 বা 30 দিনের জায়গায় পিরিয়ডটা পিছিয়ে গিয়ে 40 দিন, 45 দিন বা 50 দিনের মাথায় গিয়ে হচ্ছে। খুব স্বাভাবিকভাবে আপনি যখন ভাবছেন 28 বা 30 দিনে মেনস্ট্রুয়াল সাইকেলটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবং পিরিয়ড শুরু হওয়ার কথা সেই সময়টাকে নির্ধারণ করে নিচ্ছেন, তার জায়গায় হয়তো ওই মেনস্ট্রুয়াল সাইকেলটা 40 দিন বা 45 দিনে গিয়ে কমপ্লিট হওয়ার ছিল, এবং খুব স্বাভাবিকভাবে আপনার রেজাল্ট কিন্তু ভুল আসবে। যাদের ক্ষেত্রে পিরিয়ড মিস যাওয়ার 7 দিন পরেও টেস্ট রেজাল্ট নেগেটিভ আসছে, তাদের আরও 7 দিন অপেক্ষা করা উচিত, তারপরে টেস্ট করা উচিত। কারণ এখন ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল এবং হরমোনাল ইমব্যালেন্সের সমস্যাটা খুব কমন একটা ব্যাপার, এবং এই হরমোনাল ইমব্যালেন্স থাকলে খুব স্বাভাবিকভাবে ওভিউলেশন একটা ডিলে দেখা যায়, এবং ওভিউলেশনের ডিলে হলে মেনস্ট্রুয়াল সাইকেলটা কমপ্লিট হতেও ডিলে হয়। সেই জন্য আরও 7 দিন অপেক্ষা করা উচিত। এবং আরেকটা পরিস্থিতি হচ্ছে যে যখন আপনারা বেবি প্ল্যানিং করছেন তখন এরকম হতেই পারে যে ওভিউলেশন হওয়ার পর হয়তো ইমপ্লান্টেশন হয়ে গেছে, কিন্তু জাইগোট বা এমব্রায়োর ডেভেলপমেন্টের কিছু ডিলে থাকার কারণে যে হরমোনটা ইউরিন প্রেগনেন্সি কিট টেস্টের পজিটিভ বানায় অর্থাৎ HCG, সেটার নিঃসরণ বা সেটার মাত্রা হয়তো একটু কম আছে, সেটার মাত্রা সেই লেভেলে আসতে যাতে করে কিটের পজিটিভ আসতে পারে সেটা হয়তো একটুখানি সময় নেবে, সেই জন্য আরও 7 দিন অপেক্ষা করাটা বাঞ্ছনীয়। শরীরে তৈরি হওয়া এই হরমোনাল ইমব্যালেন্সের সমস্যার পেছনে কিন্তু ওভারিয়ান সিস্ট দায়ী, অর্থাৎ PCOD বা PCOS-এর যে অবস্থাটা। এছাড়াও দেখা গেছে থাইরয়েড বা TSH এবং প্রোল্যাকটিনের যদি ইমব্যালেন্স থাকে বা সমস্যা থাকে তাহলেও এরকম সমস্যা দেখা যায়। অনেক সময় হঠাৎ করে ওয়েট লস বা ওয়েট গেন, এটার কারণেও কিন্তু শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, এবং এটার কারণেও কিন্তু ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল হতে পারে, যেটা পিরিয়ড মিস করার পরেও ইউরিন প্রেগনেন্সি টেস্ট কিটে রেজাল্ট নেগেটিভ আনতে পারে। খুব স্বাভাবিকভাবে আমাদের ব্যাড ডায়েট মানে বাজে খাওয়া দাওয়া বাজে করা, জাঙ্ক ফুড বেশি খাওয়া, অসময়ে খাওয়া দাওয়া করা, পর্যাপ্ত জল না খাওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়া, শরীরে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্টস না নেওয়া, এটার কারণে ওয়েট গেইন হয়, প্রচণ্ড পরিমাণে ওয়েট গেইন হয়। এছাড়াও দেখা গেছে ম্যাল নিউট্রিশন, অর্থাৎ শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাব বা অপুষ্টির কারণে অথবা অন্য কোনো শারীরিক অসুস্থতার কারণেও ওয়েট লস হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করার একটা কারণ, এবং এই যে পরিস্থিতিটাও সৃষ্টি করতে পারে। এবার হঠাৎ করে যে ওয়েট গেন হলো সেটা নিয়ে যখন আপনি চিন্তিত হয়ে পড়লেন, সেটার ফলে যে মেন্টাল স্ট্রেসটা তৈরি হচ্ছে, এবং আপনি চিন্তিত হয়ে হঠাৎ করে জিমে গিয়ে যখন হেভি ওয়ার্কআউট করতে শুরু করলেন ওয়েট লসের উদ্দেশ্যে, সেই হেভি ওয়ার্কআউটটাও কিন্তু আপনার শরীরে ইমব্যালেন্স তৈরি করতে পারে, এবং মেন্টাল স্ট্রেস বা ফিজিক্যাল স্ট্রেস, হঠাৎ করে তৈরি হওয়া এই ফিজিক্যাল স্ট্রেস থেকেও কিন্তু পিরিয়ড মিস যেতে পারে, মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার হতে পারে। এছাড়াও দেখা গেছে যে আপনি যদি ব্রেস্ট ফিডিং কন্ডিশনে থাকেন অথবা
পেরিমেনোপজাল কন্ডিশনে থাকেন, অর্থাৎ সামনেই মেনোপজ, মোটামুটিভাবে 40-45 বা তার উপরের বয়স্ক যে সমস্ত মহিলা তাদের এরকম কন্ডিশন হতে পারে। এছাড়াও টিউবারকিউলোসিস বা টিবি, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ব্লাড প্রেশারের সমস্যার কারণে যদি আপনার কোনো মেডিসিন চলতে থাকে অথবা কোনো বিশেষ প্রকার ইনফেকশনের কারণে যদি অ্যান্টিবায়োটিক চলতে থাকে, তার সেই মেডিসিনগুলোর সাইড এফেক্টেও কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার হতে পারে অথবা ইউরিন প্রেগনেন্সি কিট টেস্ট নেগেটিভ আসতে পারে। সবশেষে বলি, এমনটা হতেই পারে ইউরিন প্রেগনেন্সি কিট টেস্টটা সঠিক নিয়ম পালন করা হয়নি, যার জন্যও কিন্তু প্রেগনেন্সি কিটের রেজাল্ট ভুল আসতে পারে। কী কী নিয়ম পালন করলে ইউরিন প্রেগনেন্সি কিটের রেজাল্টটা সঠিক আসতে পারে সেই নিয়ে ভিডিও কিন্তু আমরা করেছি, যেটা লিঙ্কটা আই বাটনের ওপরে পেয়ে যাবেন, সেটা দেখে নিন এবং সেই নিয়মগুলো পালন করে আপনার টেস্টটা করেছেন নাকি সেটা একবার ফলো করে নিন। আমরা প্রত্যেককেই বলে থাকি বেবি প্ল্যানিংয়ের জন্য একটু প্রস্তুতি নিন, সেই প্রস্তুতিতে প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা বা যে আয়োজনটা হওয়া দরকার সেটা নিন, আপনাদের প্রয়োজনীয় টেস্ট, নিউট্রিশন, ফিটনেস সেগুলো কী পর্যায়ে আছে সেগুলোকে একটু বোঝার বা জানার চেষ্টা করুন, সেইভাবে এগুন, তাহলে আপনাদের প্ল্যানিংয়ের এই বাধাগুলো আসবে না। এই নিয়েও আমরা একটা আলোচনা করেছি, যেখানে বেবি প্ল্যানিংয়ের তিনটে ইম্পর্টেন্ট স্টেপস নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে কী কী ব্যবস্থা নেওয়া উচিত, কী কী চিন্তাভাবনা মানুষের করা উচিত, কী কী স্টেপ নেওয়া উচিত, কী কী ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো নিয়েও আলোচনা করেছি। আশা করব আজকের আলোচনা আপনাদের প্রয়োজনীয় বলে মনে হবে এবং কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।